বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত। বরাবরের মতো একটা দুঃসাহসিক এবং একটা ইউনিক কাজ নিয়ে আপনাদের মাঝে এবারও হাজির হয়েছি। বান্দরবানের ঝর্ণার রানী বলা হয় জাদিবাইকে, আর ঝর্ণার দুই রাজকন্যা বলা হয় ডাবল ফলস বা ত্লাবং ঝর্ণাকে। আজকে এই দুই ঝর্ণার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথ ওই একটাই। আমরা রাতের বেলা উঠেছিলাম, বাসে উঠেছিলাম। পরের দিন রুমার যে বাস সেখান থেকে ছাড়ে, তো রুমায় নেমে আমরা একটা বাইকে করে বগালেকের যে রাস্তা, সে রাস্তা ধরে আমরা চলে আসি বগালেকের আগেই যে বাজারটি পড়ে আসলে সেই বাজার। একটু বলে নেওয়া ভালো, আমাদের এই ট্যুরটি ছিল 2019 সালের অক্টোবর মাসে। সুতরাং আপনারা জানেন যে বেশ কয়েক বছর ধরে বান্দরবানের এই ট্রেলগুলো একেবারে অফ করা বা একেবারে ক্লোজ করা, সেখানে সাধারণ মানুষ আসলে প্রবেশ করতে পারে না। সুতরাং আমরা আসলে নিষিদ্ধভাবে, কারণ অনুমতি না নিয়েই রুমা দিয়ে প্রবেশ করেছিলাম। বগালেকের কিছুক্ষণ আগে আমরা নেমে যাই এবং নামার পরে আমরা এই যে খাল, যেটি সেই এই খালটি হচ্ছে জামা খাল বলে। বগালেকের ঠিক ডান পাশে যে খাল এরিয়াটা সেইটা হচ্ছে চ্যামাখাল। সেই চ্যামাখাল ধরে আমরা নেমে গিয়েছিলাম জাদিবাইয়ের উদ্দেশ্যে। অন্যান্যবারের মতোই বান্দরবানে আমার সাথে যে গাইডটি থাকে তহিদ, এবং আমার চোখে বান্দরবানের সবচেয়ে উঁচু মানের, ভালো ব্যবহারের এবং ভালো কাজের বেস্ট সার্ভিস ম্যান বলা হয় আসলে, বেস্ট গাইড বান্দরবানের, সে হচ্ছে তহিদ। আমার চোখে দেখা এখন পর্যন্ত সে আছে আমার সাথে, এবং আমার স্ত্রী শোভা, সেও আছে আমার সাথে। তো চ্যামাখালটি যখন পার হয়, চ্যামাখালটি পার হওয়ার পরে মোটামুটি একটা জঙ্গল পড়ে, যে জঙ্গলটিতে আসলে সাধারণ মানুষের খুব একটা চলাচল এখানে নেই। তো সেই পথ ধরেই আমাদের মোটামুটি এগোতে হয়। আমরা এই ঝিরিতে, আমার মনে আছে এই ঝিরিতে আমরা রুমাই নেমে লাঞ্চ করিনি, এই জন্য ঝিরিতে নেমে লাঞ্চ করেছিলাম। পরবর্তীতে এই যে পাড়াটি অনারং চেয়ারম্যান পাড়া বলে, এখানেই আমরা আসলে রাতে থাকি। দ্বিতীয় দিনের মতো অনারং চেয়ারম্যান পাড়া থেকে আমাদের আসলে যাত্রা শুরু, এবং দ্বিতীয় দিনের ট্রেকিং বলা হয় বা বলতে গেলে। তো এখান থেকে আমরা মোটামুটি সকাল সকালে রওনা দিই, 7:30 বাজে, তখন সূর্যের আলো পড়ে গেছে, একটু গরম গরম ভাব। এবং বলে নেওয়া ভালো, আমাদের যে 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 সিজনে আমরা রওনা দিই সেটা আসলে শরৎকাল ছিল। সুতরাং পাহাড়ে শরৎকালটা যে এত সুন্দর হয় সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। তো চেয়ারম্যান পাড়ার যে আশপাশের এলাকা সেটা পার হওয়ার পরে এরকম সেগুন বাগান পড়ে, এই বাগানটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এর মাঝেই বেশ খানিকক্ষণ নামতে হয়েছে আমাদের, এবং বেশ খানিকক্ষণ নামার পরে এরকম দৃশ্য দেখতে দেখতে ওঠা নামা এরকম ঘন জঙ্গল প্রায় 2-3 ঘন্টা মোটামুটি এরকম ঘন জঙ্গল, এবং যেটা হয়েছে এরকম ছোটো ছোটো ঝিরি বা ঘন জঙ্গল, এগুলো পেরোতে আমাদের কয়েক ঘন্টা লেগে গেছে। পথগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে আসলে যে আশপাশে যে কয়েকটি পাড়া আছে, বলছিলাম যে চ্যামাঝিরি, তারপরে চ্যামাপাড়া,
তারপরে অনারং চেয়ারম্যান পাড়া, এই পাড়াগুলোর মধ্যে আসলে এই দিকে আসলে খুব কম লোকজন আসে। সুতরাং এখানে আসলে লোকজন না আসায় এই রুটগুলো একেবারে বলা যায় যে এদিকে খুব মানে একেবারে অফ রুট হয়ে গেছে। তো তারপরেও সেই আমাদের গাইড তৌহিদ, তার চেনা পথ এটা, সেইটা আমরা তার দেখানো পথেই আমরা হাঁটছিলাম। মোটামুটি এত সুন্দর সুন্দর ঝিরি আমাদের চোখের সামনে এসে পড়ছিল, এগুলো আসলে অবিশ্বাস্য ধরনের সুন্দর। আসো, একটু আগে বলছিলাম যে প্রায় 2 থেকে 3 ঘন্টা টানা এরকম উপরে উঠতে হয় খাড়া। তো সেই উপরে উঠতে 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 আমরা এক পর্যায়ে এই ঘন জঙ্গলটা পার হয়ে আমরা একটা জাদিপাই যাওয়ার আগে ঠিক একটা খাড়া পাহাড় পড়ে, সেই পাহাড়টা আমরা পার হই মোটামুটি। এবং পার হওয়ার পরে সেখানে পাহাড়ি জুম ঘর বা জুম চাষ করেন যারা, তাদের দেখা পাই আমরা। একদম উঁচুতে দাঁড়িয়ে এরকম জুম ঘরের দেখা মেলা বা জুম ঘরের দেখা পাওয়া খুবই চোখের জন্য খুবই শান্তি দেয়। আপনারা যারা বান্দরবানে আসেন বা পাহাড়ে যান বা একটু ভেতরে যারা ট্রেকিং করতে যান, তাদের জন্য তাদের কাছে জুম ঘরের সৌন্দর্যটা আসলে অন্য রকম। আমার দেখে মনে হচ্ছে যে পুরো রুমা রেঞ্জের যে পাহাড়গুলো আছে সবগুলোই আসলে চোখের সামনে ধরা দেয়। তো অনেকক্ষণ উঠতে উঠতে আমাদের একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল, এই জন্য আমরা খুঁজছিলাম একটা জুম ঘরে বসা যায় কিনা, সেরকম একটা জুম ঘর আমরা পেয়ে যাই। সেখানে আমরা গান করি, আমরা বেশ কিছুক্ষণ আমরা বন থেকে তুলে আনা মারফা বা শশার বড় ভার্সন যেটা সেটা খাই। এই যে জুম ঘর থেকে মেঘলা আকাশ, শরতের আকাশ বা শরৎকালের পাহাড় দেখতে আসলে এমনটা খুবই সুন্দর। কাঞ্চন ঘনা কাঞ্চন ভা কাঞ্চন জংঘা কাঞ্চন মন ও পাইলে সোনা মন হইও মাউল্লা সে জুম ঘর পার হয়ে আমাদের গন্তব্য এখন জাদিপাই। জাদিপাই থেকে আমরা তখন প্রায় আধা ঘন্টা দূরত্বে আছি। আমার মনে আছে যে এই যে এখন যে চিত্রটা, ঠিক তার 5 থেকে 10 মিনিট পরে ভয়াবহ বৃষ্টি নামে। জাদিপাইতে যাওয়ার আর কয়েক মিনিট বাকি আছে, তার আগেই এরকম ভয়াবহ বৃষ্টি নামে। সে বৃষ্টিতে জাদিপাইয়ের অবস্থা একেবারে নাকাল হয়ে যায়। সেই নাকাল অবস্থার জাদিপাই আমরা দেখব যে ঝর্ণার রানী কি সুন্দর জাদিপাইটি মিনিটখানিকের মধ্যে কীরকম হিংস্র হতে পারে বা একেবারে মানে সিংহের গর্জনের মতো ঝর্ণা পড়তে পারে, সেই দৃশ্য আপনাদের এখন দেখাবো। এটা খুবই রেয়ার একটা দৃশ্য। জাদিপাই ঝর্ণা দেখার পরে প্রায় আধা ঘন্টা মতো ওখানে ছিলাম, এবং এতদিন বান্দরবানে যত ঝর্ণা আমি দেখেছি সবচেয়ে বেশি হিংস্র রূপ বর্ষায়, অনেক অনেক ঝর্ণা দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু সবচেয়ে বেশি হিংস্র রূপ দেখেছি এরকম জাদিপাইতে। সত্য সেই দৃশ্য দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য হয়, আমরা প্রায় ওই দিন আমার মনে আছে রাত প্রায় 11টা পর্যন্ত আমরা রাতে ট্রেকিং করেছি। কারণ প্রথম দিনে আমরা গিয়েছিলাম
চেয়ারম্যান পাড়ায় থেকেছি। পরের দিন আমাদের প্ল্যান ছিল যে জাদিপাই দেখে আমরা সেদিন থাকবো NTS পাড়া নামে একটা পাড়া আছে, জাদিপাই থেকে তিন ঘন্টার দূরত্ব বা আড়াই ঘন্টার দূরত্ব সর্বোচ্চ। তো সেখানে যেতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের লেগে যায় সন্ধ্যা 7:30 লেগে যায়। আমাদের খুবই পরিশ্রম হয় ওই দিন সকাল থেকে টানা হেঁটে। তো সেই NTS পাড়া আমাদের রাতে থাকতে দেয়নি আর্মিদের কারণে। তো সেই NTS পাড়া থেকে আমরা রাতে, সেই আমার মনে আছে আমার ওয়াইফ শোভার পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা নিয়েই আসলে কোকাতে কোকাতে তাকে আমরা ধরে ধরে নিয়ে আমরা পরের প্রায় আরও 2-2.5 ঘন্টা হেঁটে NTS পাড়া থেকে আমাদের পরের গন্তব্য হয় থাইকং পাড়ায়। এবং থাইকং পাড়ায় যেয়ে আমাদের ওই দিন দ্বিতীয় দিন রাতে থাকতে হয়। বন্ধুরা, আপনাদের স্বাগত থাইকং পাড়ায়। বান্দরবানের আসলে সবগুলো পাড়াটাই সুন্দর, তবে বেশি সুন্দর দেখতে দূর থেকে মনে হয় এরকম বেশ কয়েকটি পাড়া আছে। আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো পাড়াতে যাওয়ার। তো এর মধ্যে থাইকং পাড়াটাও বেশ সুন্দর এবং থাইকং পাড়ার মানুষগুলোও বেশ অতিথিপরায়ণ। আমরা 2 দিন ছিলাম এই থাইকং পাড়ায়। আমরা থাইকং পাড়ায় এসেছি কারণ ডাবল ফলসে যাওয়ার জন্য, ডাবল ফলস থেকে বা ডাবল ফলসে যাওয়ার জন্য থাইকং পাড়াতে খুবই কাছে, 1-2 ঘন্টা লাগে। তো পরের দিন সকালে অর্থাৎ তৃতীয় দিনে ট্রেকিং আমাদের শুরু। আমাদের গন্তব্য আজকে ডাবল ফলস বা প্লাবং ঝর্ণা। থাইকং পাড়া থেকে আসলে ডাবল ফলসে যাওয়ার 2টি রাস্তা, একটা হচ্ছে ঘন জঙ্গল ঘেরা, আরেকটি হচ্ছে কেওক্রডং হয়ে পাসিং পাড়ার দিকে যে রাস্তাটি চলে গেল সেই রাস্তা ধরে ডাবল ফলসের দিকে যাওয়া যায়, বড় রাস্তা ধরে। তো আমাদের যেহেতু ওইদিকে আর্মিদের ইয়ে থাকে, টহল থাকে বা আর্মিদের ক্যাম্প থেকে ওই জায়গাটি দেখা যায়, এই জন্য আমরা ওই বড় রাস্তা না ধরে আমরা চুরি করে যেহেতু যাচ্ছি সেজন্য জঙ্গলের এই রাস্তাটি ধরলাম। একেবারে ঘন জঙ্গল, গাছ লতা পাতা কাটতে কাটতে রাস্তা বের করতে করতে মোটামুটি আমাদের যেতে হয়েছে। আমাদের গাইড তহিদেরও খুব পরিশ্রম হয়েছে এই জঙ্গল পার হতে, এবং মানে সাধারণত আমরা ট্যুরিস্ট হিসেবে বা ট্রেকার হিসেবে আমাদেরও আসলে পরিশ্রম হয়েছে এই রাস্তা দিয়ে যেতে। ঘন্টা দেড়েক এরকম জঙ্গল পার হওয়ার পরে শুরু হয় আসলে মুগ্ধতা বা মুগ্ধ হওয়ার গল্প। শুরু হয় ঝিরি, এই জায়গাটি এত সুন্দর, এত সুন্দর এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা আসলে এটাকে ডাবল ফলসের ডাউন পার্ট বলে, এবং ডাবল ফলসের ডাউন পার্ট আর একটা আছে যেটাকে আমরা নাফাখুমের ছোটো ভাই হিসেবে আখ্যা দিয়েছি আমি সেই জায়গায় গিয়ে। নাফাখুমের ছোটো ভাই, ওয়েলকাম টু দ্য নাফাখুমের ছোটো ভাই, এটা হচ্ছে ডাবল ফলসের ডাউন পার্ট। এটা হচ্ছে রেমাকি খালের উৎসমুখ। এই উৎসমুখ থেকে আর জাস্ট 1-1.5 মিনিট পরেই আমাদের বহু আকাঙ্ক্ষিত ডাবল ফলস, আপনাদের নিয়ে এসেছি সেই আকাঙ্ক্ষিত ডাবল ফলসে।
সৃষ্টিকর্তা যে এত সুন্দর সৌন্দর্য আমাদের বাংলাদেশে, আসলে এরকম ঝর্ণাগুলো না দেখলে বোঝা যাবে না। আমার মনে আছে এই ফলসে আমরা প্রায় 1-1.5 ঘন্টা অতিবাহিত করি এবং 1-1.5 ঘন্টা এখানে গোসল করি। মানে জীবনের একটা শ্রেষ্ঠ সময় কেটেছে ডাবল ফলসে। এই সময়টায় জাতিপাইতে যেমন একটা মানে একেবারে সিংহের গর্জন দেয়া পরিবেশ আমরা পেয়েছি, ডাবল ফলসে ঠিক তার উল্টো পরিবেশ। আপনাদের বলছিলাম যে ডাবল ফলসটা আসলে মূলত রেমাক্রি যে খালটি, সেই খালের একেবারে উৎসমুখ বা আদ্যস্থল বলা হয়। আসলে এই যে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এবং বান্দরবানে এটাকে একটু বলে রাখি যে বান্দরবানে ঝর্ণার রাজা বলা হয় আসলে বাকলাই ঝর্ণাকে, ঝর্ণার রানী বলা হয় সেটা হচ্ছে চাঁদিপাই ঝর্ণা। আর এই যে দুটি ঝর্ণা, এই দুটি ঝর্ণা অর্থাৎ বা একটি ঝর্ণা কার্তলা প্লাবং যে ঝর্ণাটি ডাবল ফলস, এটাকে বলা হয় ঝর্ণার দুই রাজকন্যা। এই একটি রাজকন্যা একটা বা একটা অংশ সেটা বা বাম পাশের অংশকে বলা হয় প্রাংশা। এই যে ডানের যে অংশটি বা যে ডানের যে আরেক যে রাজকন্যা সেটাকে বলা হয় পাংখিয়ান। এই দুটি ঝর্ণা মিলে একটা আকর্ষণীয় জলপ্রপাত আসলে এখানে সৃষ্টি হয়েছে। তো মাত্র 3 দিনে জাদিপাই এবং ডাবল ফলস দেখে আমরা ডাবল ফলস থেকে চলে গিয়েছিলাম, আবার ফেরত গিয়েছিলাম থাইগং পাড়ায়। এবার আমরা যে রাস্তাটি ধরেছিলাম অর্থাৎ যে রাস্তা আমরা স্কিপ করেছি এখানে আসার সময়, সেই রাস্তা ধরেই আমরা অর্থাৎ যে বড় যে রাস্তা সেই রাস্তা ধরেই আমরা চলে গিয়েছিলাম থাইগং পাড়ায়। থাইগং পাড়ায় ডাবল ফলস থেকে ঠিক উপরে উঠেই বামে চলে গেল থাইগং পাড়া এবং ডানের যে রাস্তা সেটা চলে গেল আসলে কেওক্রাডং বা পাসিং পাড়া হয়ে। এখানে আসলে অন্যান্য পাড়াতেও যাওয়া যায়, এটার বড় একটা রুট এটা এই উপরের যে জায়গা সেটা। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের ডাবল ফলস এবং জাদিপাইয়ের যে গল্প সেটি। পরবর্তী অন্যান্য ভিডিওতে আপনাদের দেখার আমন্ত্রণ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।